আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব যেখানে আওয়ামী লীগের গলার কাটা নিজেরাই আরও জানিয়ে দিব মন্ত্রী এমপিরা উপজেলার নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন ইসি মোহাম্মদ আলমগীর এরপর জানিয়ে দিব ইউপি চেয়ারম্যানের হুমকি পা ভেঙে গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সর্বশেষ জানিয়ে দিব বৃহস্পতিবার থেকে ঢাকা সহ চার বিভাগে বৃষ্টি হতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেছেন রিজভি সরকার তার লোকদের সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আর সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি তেইশ নং ওয়ার্ডের উদ্যোগে খিলগাঁও তালতলায় প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব আমিনুল হক এবং রামপুরা থানা যুগ্ম বিএনপির আহ্বায়ক নীলফার ইয়াসমিন নীল রিজভি বলেন এই দেশে নাকি অনেক উন্নয়ন করা হয়েছে প্রতিদিন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা চিৎকার করে কথা বলতে বলতে তাদের গলার ভিতরে আলসার হয়ে গেছে যদি সত্যিকারের উন্নয়ন হয় তবে সেই উন্নয়ন তো হবে মানুষটা কেন্দ্র করে আওয়ামী নেতাদের বিদেশে বাড়ি বানানোর জন্য তো উন্নয়ন নয় যে উন্নয়নের ছবি দেখে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি তিনি বলেন জনগণ একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চায় একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকতে চায় বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায় কিন্তু এই সরকার তা দেয়নি জনগণের অক্সিজেন কেড়ে নিয়েছে নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছে তথাকথিত উন্নয়নের নামে দেশকে একটি গ্যাস চেম্বারে পরিণত করেছে আজ দেশে বৃক্ষ নেই নদী ভরাট খাল ভরাট সব দখল করেছে তাহলে বৃষ্টি হবে কেন তাহলে গাছের পাতা থাকবে কেন গাছে ফল থাকবে কেন যেখানে আওয়ামী লীগের গলার কাটা নিজেরাই আগামী একুশ মে দ্বিতীয় ধাপে বেতাগি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতা সহ সাত প্রার্থী এর মধ্যে ভোটের মাঠে সক্রিয় চার প্রার্থী তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন নেতা কর্মীরা তবে একই দলের পদধারী একাধিক নেতা প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের মাঝে নানা রকম গ্রুপিং তৈরি হয়েছে ফলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের গলার কাটা এখন আওয়ামী লীগ ক্ষমতাসীন দলটির কর্মী সমর্থকরা দ্বিখণ্ডিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নানা বিভক্তি দলীয় কর্মী সমর্থকরা কাকে রেখে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্তহীনতায় ভুগছেন আবার কেউ কেউ প্রকাশ করছেন ভিন্নমত তাদের মতে এবার নির্বাচনের মাঠে কর্মীদের মূল্যায়ন হবে নেতাদের হবে জনপ্রিয়তা যাচাই নির্বাচনে প্রার্থী হওয়া আওয়ামী নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান সাবেক যুগ্ম সম্পাদক খলিলুর রহমান খান সাবেক সাংগঠনিক সম্পাদক খমা ফাহারিয়া সংগ্রাম আমিনুল কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাহেদ মাহমুদ হোসেন ও রিয়াজ হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী হয়েছেন এদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান দলের দায়িত্বে আছেন প্রায় এক যুগ এর আগে তিনি উপজেলার হোসানবাদ ইউনিয়ন পরিষদে পাঁচবার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ফলে ভোট ব্যাংক নিয়েও এগিয়ে আছেন এ নেতা এবারের নির্বাচনে তিনি সক্রিয়ভাবে প্রার্থী হলেও দলের একটি বড় অংশ সমর্থন দিচ্ছেন দলের আরেক নেতা খলিলুর রহমানকে যিনি দলের যুগ্ম সম্পাদক ও বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এছাড়া তিনি হোসানবাদ ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে অনেকটা ঢাকডোল পিটিয়ে দলের একটি বড় অংশকে সঙ্গে নিয়ে নেমেছেন মাঠে মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন ইসি মোহাম্মদ আলমগীর নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন মন্ত্রী এমপিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করলে আচরণ বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে সোমবার সকালের রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা পরিষদকে অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে এবং মন্ত্রী এমপি সহ কেউ যাতে প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য ঢাকায় সারাদেশে জেলা প্রশাসক পুলিশ সুপার সচিব সহ আইন শৃঙ্খলা ইসি আলমগীর বলেন নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে মত বিনিময় সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ র্যাবের কোম্পানি কমান্ডার কে এম শাইক আক্তার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানের হুমকি পা ভেঙে গলা ঝুলিয়ে দেওয়া হবে মেহেরপুরে মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন হুমকি দিয়ে বলেছেন ভোট সেন্টারে তোতার বাইরে অর্থাৎ কাপপিরিস প্রতীকের বাইরে কোনো এজেন্ট থাকবে না সমস্ত মানুষ একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে হবে তিনি বলেন আমি চেয়ারম্যান হিসেবে এই কথাটি বলতে চাই এজন্য কেউ যদি কোনো গন্ডগোল করে তবে তার পা ভেঙে গলায় ঝুলে দিয়ে প্রতিহত করতে হবে কোনো ছাড় নেই আমরা চাই আনন্দবাসের ইজ্জত আনন্দবাসের মানসম্মান বাগওয়ান ইউনিয়নের মানসম্মান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গত পঁচিশ এপ্রিল রাতে আনন্দবাস গ্রামের মণ্ডলপাড়া প্রাথমিক স্কুল মাঠে মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম তোতার পক্ষে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় ওই নির্বাচনী সভায় আয়ুব হোসেন এ হুমকি দেন এ সময় তার পাশে সাবেক জেলা পরিষদ সদস্য শাহিনউদ্দিন উদ্দিন বসে থাকতে দেখা যায় বক্তব্যের একদিন পরই ছাব্বিশ এপ্রিল রাত সাড়ে আটটায় মহাজনপুর গ্রামে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী আনারস ও কাপপ্রিস প্রতীকের প্রার্থী আমাম হোসেন মিলু ও রফিকুল ইসলাম তোতার সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হয় এতে উভয় পক্ষের জন আহত হয় দৈনিক ংশ গণমাধ্যমে সেই সংবাদ উঠে আসে এরপরে আয়ুব হোসেনের এই উস্কানিমূলক বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার থেকে ঢাকাসহ চার বিভাগে বৃষ্টি হতে পারে ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাওয়াবিদ ডক্টর আব্দুল কালাম মল্লিক ইউএনএবিকে এবিকে জানান দুই মে থেকে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও ঢাকা বিভাগ সহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমবে বলে জানান তিনি যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং খুলনা বিভাগ টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ পাবনা ও নীলফামারি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে আবাসে বলা হয়েছে বরিশাল বিভাগ সহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগে কিছু অংশ ময়মনসিংহ মৌলভীবাজার রাঙামাটির চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলার কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এতে আরও বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা এদিকে রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সকাল ছটা পর্যন্ত সুনামগঞ্জে আঠারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে